গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে। আজকে বৃহস্পতিবার, আর আজকে সারাদিন আমরা কী কী করছি, কীভাবে আমাদের দিনটা কাটাচ্ছি, এটা নিয়েই থাকবে আজকের এই ভিডিওটি। এখন বাজে সকাল 7:30, একটু পরেই গোলুর অনলাইন ক্লাস চালু হয়ে যাবে, যেটা সপ্তাহে 5 দিন থাকে। তো ওর ঘরটা তো কিছুটা নোংরা হয়েই যায়, বাচ্চাদের ঘর ইন জেনারেল নোংরা হয়েই থাকে, ওরা খেলাধুলো করে একটু। তো আমি সেটা গোলুকেই হ্যাবিট করিয়েছি, ও যেন নিজের রুমটা একটুখানি অ্যারেঞ্জ করে নেয়। ছোট থেকে একটু একটু করে নিজের কাজ করতে শিখলে কিন্তু বাচ্চাদের একটা ভালো হ্যাবিটও ডেভেলপ করে, আর ওরাও কনশাস থাকে। রুমটাকে ভালো রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। তো গোলু সব বই খাতা গুছিয়ে নিচ্ছে, ল্যাপটপও চার্জে বসিয়ে দিয়েছে, ও এক্ষুনি অনলাইন ক্লাস করতে বসে যাবে। আমিও এবার আমার যেগুলো রেগুলারের কাজ থাকে সেগুলো করে নিই। এখন আমি একটু ডাস্টিং করব, পরিষ্কার করব। আমি যেখানে থাকি তার আশপাশে ভীষণ কনস্ট্রাকশন হচ্ছে চারপাশে, সেই জন্য ঘরদোর প্রায় রোজই আমাকে ডাস্টিং করতে হয়। এখন আমি আমার বসার জায়গাটাকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, ঘরগুলো মোটামুটি আমার করা হয়ে গেছে। এরপরে আমার বারান্দায় কিছু জামাকাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে আমি তুলে নেব, তারপরে আমি বাদবাকি কাজে চলে যাব। আমার সকালের কাজকর্ম মোটামুটি শেষ, তবে রান্না আমি এখনো চাপাইনি। আজকে আমার রান্নার বিশেষ কোনো ঝামেলাও নেই, কারণ আজকে বৃহস্পতিবার আর প্রত্যেক বৃহস্পতিবারই আমরা নিরামিষ খাই। আমি কতদিনকে বাঁধাকপি তরকারি বানিয়েছিলাম সেটা কিছুটা রয়ে গেছে, আজকে ডাল আর পোস্ত করলেই হয়ে যাবে। আর আমার মেয়ে আর কি গোলু পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসে, আমার বাড়িতে সবসময় বিভিন্ন রকম পাঁপড় ভাজা আমি স্টক করে রাখি আর কি পাঁপড়। তো যদি ইচ্ছে হয় সেগুলো খাবার আগে ভেজে নেবো। এই হচ্ছে আজকে রান্নাবান্না, রান্নাবান্না করবো, কিন্তু তার আগে আমি তোমাদের একটা মাল্টিপারপাস ক্লিনার আজকে বানিয়ে দেখাবো। এটা খুবই ইউজফুল, তোমরা বাড়িতে বানিয়ে রাখতে পারো, এটা দিয়ে তোমরা রান্নাঘর ক্লিন করতে পারো, এটা দিয়ে তোমরা যে কোনো কিছু ফার্নিচার কাঁচ সবকিছু পরিষ্কার করতে পারো। এটা কিন্তু যে কোনো বাজার চলতি যে ক্লিনার হয় তার মতনই এফেক্টিভ, আর বাড়িতে বানানো যখন তখন এটাকে বানিয়ে ফেলা যায়। এটাকে দিয়ে ইনফ্যাক্ট বাইরে থেকেও যে জিনিসপত্র আসে না সেগুলোকেও স্যানিটাইজ করা যায়। আমি তোমাদের পরে দেখাবো, আমি নিজেও ইনফ্যাক্ট অনেকগুলো জিনিস আমাকে স্যানিটাইজ করতে হবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা জিনিসটা বানিয়ে ফেলি, সলিউশনটা। তো এটা বানানোর জন্য প্রথমে এরকম একটা অর্ডিনারি যে স্প্রে বটল হয় সেটা নিয়ে নেবে, যে কোনো রকম। আর বানানোর জন্য লাগবে হচ্ছে জল, আমি এখানে খাবার জলে বানাচ্ছি দেখানোর সুবিধার জন্য, নর্মাল জলেই হবে। আর আমরা যে ডিটারজেন্ট ইউজ করি আর কি, ডিশওয়াশ কিছুটা লাগবে। আর লাগবে হচ্ছে ভিনিগার, যে ভিনিগার দিয়ে আমরা চিকেন ম্যারিনেট করি বা চাউমিনে যে ভিনিগার দিই, পাতি হোয়াইট ভিনিগার হলেই হবে। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই স্প্রে বটলের মুখটা খুলে নিয়ে, এখানে আমি মোটামুটি আমি আন্দাজে ঢালছি, তবে আমি তোমাদের বলে দিচ্ছি এটা 500 ml এর বটল। তো তার জন্য তোমাদের মোটামুটি হাফ কাপ মতন হোয়াইট ভিনিগার এখানে নিয়ে নিতে হবে। চায়ের যে কাপ হয় সেই কাপের হাফ কাপ ভিনিগার নিলেই যথেষ্ট আর কি। আচ্ছা, এরপরে আমি এর মধ্যে নিয়ে নেব এই যে আমার কাছে এই যে প্রিলটা আছে, এটা যেটা তোমরা ইউজ করো, যে কোনো লিকুইড যদি কিছু না থাকে, নর্মাল যে ডিটারজেন্ট ইউজ করো, অনেকে লিকুইড ডিটারজেন্ট সেটাও দিতে পারো। এটা মোটামুটি 1 চামচ মতো দিলেই হবে, খুব বেশি দেবে না, কারণ খুব বেশি দিলে ফেনা ফেনা হয়ে যাবে, তোমাদেরই অসুবিধা হবে ক্লিন করতে। আর বাকি বোতলটা আমি ফিল করে দেবো জল দিয়ে। এবার এটাকে আটকে দিবে এরকম করে, দিয়ে এরকম করে শেক করে নেবে, ঠিক আছে? এরকম করে শেক করে নিলে সলিউশনটা রেডি। এটা দিয়ে তোমরা কিচেন ক্লিন করে দেখবে যে কিচেনে যে তেল কালি পড়ে, মানে চিটচিটে হয়, সেটা পরিষ্কার করা তো খুব ঝামেলা। এইরকম যদি একটা সলিউশন তোমরা বাড়িতে বানিয়ে রাখো, বানিয়ে রেখে যদি তোমরা ক্লিন করো, তাহলে দেখবে যে চিটে জিনিসটা থাকবেই না, তেল কালিটা পড়বেই না রান্নাঘরে। আর রান্নাঘরে যেসব থাকে না, মানে ধরো ক্যাবিনেট গুলো, ওয়ার্ড্রপ গুলো, সেগুলো যদি এটা দিয়ে ক্লিন করো তাহলে কিন্তু একদমই তেল তেলে থাকবে না। তো চলো আমি এটাকে দিয়ে আমার বাইরে থেকে যেসব গ্রসারির জিনিসগুলো এসছে ওগুলো একটু স্যানিটাইজ করে নিই। আমি এখানে আমার বাইরে থেকে যে জিনিসপত্রগুলো এসছে সেগুলোকে স্যানিটাইজ করছি। দেখো এই স্প্রেটা করা থাকলে স্যানিটাইজ করতে কত সুবিধা হয়, জাস্ট প্যাকেটগুলোর ওপর তোমরা স্প্রে করে নেবে, দিয়ে একটা টিস্যু পেপার কিংবা একটা কাপড় দিয়ে ভালো করে শুকনো করে মুছে নিয়েই
তারপরে তোমরা স্টোরেজে প্যাকেটগুলোকে আরামসে তুলে দিতে পারবে। আমি নিজেও যখন এই সলিউশনটার ব্যাপারে জানতাম না, আমার অনেক বেশি খাটনি পড়তো, এখন এটা দিয়েই করি। আমি টিস্যু পেপার দিয়ে করছি, কারণ টিস্যু পেপারটা ইউজ করে ফেলে দেওয়া যায়, তোমরা কাপড় দিয়েও করতে পারো। আমি স্নান করে পুজো করতে চলে এসেছি, আর বৃহস্পতিবার পুজোটা একটু ইল্যাবোরেটি হয়, সব বাঙালি বাড়িতেই এটা কমন ব্যাপার। আমার হাজব্যান্ড আজকে সকালে যখন বাজার গেছিল, তখন ও ফুল ভালো পেয়েছে বলে নিয়ে এসেছে। এখানে কিছু ফুল অবশ্য আমার বাড়ির গাছেরও আছে, আমাদের নিচেও অনেক ফুল হয়, সেগুলো দিয়েই ইউজুয়ালি আমার রোজ পুজো করা হয়ে যায়। আর দেখো, আমি এখানে সাজিয়েছি বলে ভুল বলা হবে, কিছু ফুল আমি দিয়েছি। আর তোমাদের তো আগের দিন আমি আমার পুরো ঠাকুরের জায়গাটা ঘুরে দেখাইনি, শুধু গোপালকেই দেখিয়েছিলাম, সেই জন্য আজকে পুরোটা একটু ঘুরে দেখিয়ে দিলাম। গোপালকেও আমি স্নান করিয়ে জামা পরিয়ে সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছি। তো এবার আমি আমার বাকি পুজোটা সেরে নেবো, তারপরে আবার অন্যান্য কাজের দিকে চলে যাব। আজকে আমরা সন্ধেবেলা কড়াইশুঁটির কচুরি খাবো। সন্ধেবেলা মানে ডিনারে হবে কড়াইশুঁটির কচুরি, শীতকালে খেতে খুব ভাল লাগে। ওই জন্য গোলুরও অনলাইন ক্লাস শেষ, গোলু এই কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে দিচ্ছে, সুবিধেই হয়। আর এগুলো না একটু আগে থাকতে করে রাখলে ভালো হয়, আমি যদি এই কড়াইশুঁটি সন্ধেবেলা ছাড়াতে বসি তাহলে সমস্যা হবে। ওই জন্য গোলুর ক্লাস শেষ হয়ে গেছে, তাই গোলুকে বললাম যে একটুখানি বারান্দায় বসে ছাড়িয়ে দিতে, ও খুব এনজয় করে এইগুলো করতে। গোলু যতক্ষণে এই কড়াইশুঁটিগুলো ছাড়ায় ততক্ষণে আমিও গিয়ে এবার রান্নাটা চাপিয়ে দেবো। আমার খুব একটা উঠতে ইচ্ছে করছে না, বারান্দায় আজ খুব ভালো রোদ্দুর উঠেছে, কিন্তু এরপরে আর যদি আমি রান্না চাপাই অনেকটাই বেলা হয়ে যাবে। তো এবার আমি প্রথমেই গিয়ে পোস্তটা করে নেবো, আর আমি পোস্তর আলুগুলো এখানে বসিয়ে দিয়েছি। চলো আবার একটু গোলুর কাছে যাই, ও তো বারান্দায় একা একা বসে আছে, ও বোর হয়ে যাবে একা একা কাজ করতে করতে। আর এই সব কড়াইশুঁটির কচুরি বা এই ধরনের শীতের খাবারগুলো খেতে খুব ভালো লাগে, তবে এগুলো জোগাড়টাই মেন। ওই আমি যদি সন্ধেবেলা এগুলো করতে বসি তাহলে কচুরি খাওয়া মাথায় উঠবে আর কি। এদিকে আমার পোস্তটাও কিন্তু রেডি হয়ে গেছে, আর ভাত ডাল আমার অলরেডি করা হয়ে গেছে। আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়ার পর্ব শেষ, ওর একটা কল আছে, ওকে জয়েন করতে হবে বলে ও আগেই উঠে পড়েছে খেয়ে। আমরা মা মেয়ে বাকি আছি, তো এবার আমরাও খাওয়াটা সেরে ফেলি। খেয়ে দিয়ে উঠে আমি চলে এসেছি রান্নাঘরে। আমাকে এবার রান্নাঘরটাকে ক্লিন করে নিতে হবে, ভীষণ ছড়িয়ে ছিটিয়ে আছে সব জিনিসপত্র। আর দেখবে রান্নাঘর যদি নোংরা থাকে সেই রান্নাঘরে কাজ করতে ভালো লাগে না, তো আমাকে তো আবার বিকেলে এসে রান্না করতে হবে। সেই জন্যে আমি রেস্ট নিতে যাই আর কি, দুপুরে খাওয়া দাওয়া করে। তার আগেই রান্নাঘরটা যা যেইটুকুন ময়লা হয়ে থাকে সেগুলোকে পরিষ্কার করে নিই। তো চলো এটা একটু পরিষ্কার টরিষ্কার করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। সন্ধে হয়ে গেছে, তো আমি আমাদের জন্য দুধ চা বানিয়ে নিয়েছি, আর গোলুর জন্য দুধও রেডি করে নিয়েছি। তো চাটা শেষ করেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কড়াইশুঁটিগুলোর সদগতি করতে হবে। তো চলো তাড়াতাড়ি চাটা খেয়ে নিই। আমি কড়াইশুঁটিগুলোকে পেস্ট করে নিয়েছি, একদম স্মুথও করিনি আবার একদম শক্তও করিনি, একটু খিঁচড়েকে বাটি, এতে আমার পার্সোনালি টেস্টটা বেটার লাগে। আর এখানে আমি যে ছোট ছোট যে নতুন আলুগুলো হয় ওর আলুর দম বানাবো, সেই জন্য আলুগুলোকে জাস্ট একটা থেকে দুটো সিটি দিয়ে আধসেদ্ধ মতো করে রেখে দিয়েছি। আর রান্নাটা করতে এসে দেখলাম আমার জিরে শেষ, আমার হাজব্যান্ড একটু দোকানে গেছে আনতে। আর এখানেও আমি কড়াইশুঁটির কচুরির পুরটা রেডি করে নিচ্ছি, এর মধ্যে আমি দিয়েছি আদা বাটা খুব অল্প, আর দিয়েছি নুন চিনি, আর বাড়িতে আমি ভাজা মশলা তৈরি করি সেটাই দেব। আর এই পুরটা আমার করা হয়ে গেলে আমি করব হচ্ছে আলুর দমটা। এখানে আমার আলুর দমটা অনেকটাই হয়ে এসছে, এবার এর মধ্যে জাস্ট আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। এই আলুর দমটা করা খুব ইজি, আলুগুলোকে একটু তেলে নুন আর হলুদ নিয়ে নাড়াচাড়া করে নেবে, তারপরে এর ওপর যদি তোমরা চিনি পছন্দ করো সামান্য একটু চিনি দেবে, দিয়ে ভাজা মশলা দিয়ে শুকনো করে নাড়াচাড়া করে নেবে, আর অল্প একটু জল দেবে যাতে ভাজা মশলাটা ভালো করে কোট হয়ে যায় এই আলুগুলোর মধ্যে। এই রান্নাটা করতে কিন্তু লাগে মাত্র মিনিট পাঁচেক, কিন্তু এই আলুর দমটা অসম্ভব ভালো খেতে, এটা লুচি পরোটা রুটি যে কোনো কিছু দিয়ে ভালো যায়, আর কড়াইশুঁটির কচুরি দিয়ে তো এটা একটা অসাধারণ কম্বিনেশন। তোমরাও ট্রাই করে দেখো, খুব ইজিলি হয়ে যায়, খেতেও খুব সুন্দর হয়। আমার কড়াইশুঁটির পুরটা তৈরি করা হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেছে। এই পুরো পুরটা তো আমি একদিনে খেয়ে শেষ করতে পারবো না, সেই জন্য এয়ারটাইট কৌটো করে ঢাকা দিয়ে রেখে দেবো, আজকে যতটা লাগবে বাকিটা আবার পরে একদিন করে খাবো। আর আমার ময়দাটা মাখা হয়ে গেছে, সেগুলোকে দিয়েই আমি নেচি কেটে নিচ্ছি, এরপরে এর মধ্যে আমি পুর ভরবো।
এই কাজগুলো একটু একটু করে এগিয়ে রাখছি। আর কচুরি তো আগে থাকতে রান্না করে আমি রাখতে পারবো না, খাওয়ার সময়ই আমাকে ভাজতে হবে, তো আমি একটুখানি কাজটা এগিয়ে রাখছি আর কি। আমি কচুরি ভাজা স্টার্ট করে দিয়েছি, কয়েকটা আমি আগে রেডি করে নিয়েছি, সেগুলোকেই ভেজে ওদেরকে সার্ভ করে দেবো। আর তোমাদের উদ্দেশ্যে বলছি, যারা তোমরা আমার ব্লগ দেখছো, তোমরা অবশ্যই তোমাদের ফিডব্যাক দিও, তোমাদের কেমন লাগছে। তোমাদের ফিডব্যাক না পেলে আমারও বুঝতে অসুবিধা হবে যে তোমরা ব্লগটা এনজয় করছো কি না। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল নোটিফিকেশনটা ট্যাপ করে দেবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সেটার নোটিফিকেশন যেন আপনারা ইনস্ট্যান্টলি পেয়ে যান। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।